বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আজকের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা আলোচনা করব একটি ব্যবহারিক, যে ব্যবহারিকটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা। কিভাবে পিকনোমিটারের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হয় আমরা সে বিষয়ে আজকের জানব। আমাদের এক্সপেরিমেন্টটির নাম হচ্ছে ডিটারমিনেশন স্পেসিফিক গ্র্যাভিটি বাই পিকনোমিটার মেথড। আলোচনার শুরুতেই আমি আলোচনা করতে চাচ্ছি যে আমাদের যে আজকে যে ব্যবহারিকটি রয়েছে, সেই ব্যবহারিক ক্লাসের কি কি প্রয়োজনীয় যন্ত্রপাতি উপকরণ প্রয়োজন সে বিষয়ে আমরা জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ছবি যেটির নাম হচ্ছে পিকনোমিটার। আজকে আমাদের যে ব্যবহারিক, এই ব্যবহারিকের নামের শেষে এই পিকনোমিটার শব্দটি রয়েছে, সেই জিনিসটির ছবি তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। পাশাপাশি আরেকটি ফিগার দেখতে পাচ্ছ, এই ছবিটি তোমাদের পরিচিত। এটি হচ্ছে একটি ডিজিটাল ব্যালেন্স, যার সাহায্যে আমরা ওজন করতে পারব। প্রথমেই আমি আজকের যে ব্যবহারিকটি, এই ব্যবহারিকটির কি স্টেপস, অর্থাৎ কি কি ধাপ এর মাধ্যমে আমরা এই ব্যবহারিকটি সম্পন্ন করব, সেই বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দিয়ে তারপর সামনে আমরা একটি ভিডিও দেখব। সেই ভিডিওর মাঝখানে প্র্যাকটিক্যালটি কিভাবে করতে হয় হাতে কলমে ল্যাবরেটরিতে আমরা সেটি উপভোগ করব। প্রথমেই এই মুহূর্তে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ছবি লক্ষ্য করো, মাউসের যে পয়েন্টারটি রয়েছে এটি কোথায় আছে। এখানে লক্ষ্য করলে দেখবে যে একটি ডিজিটাল ব্যালেন্সের উপরে শুধুমাত্র খালি একটি পিকনোমিটারকে ওজন করা হচ্ছে। তাহলে আমরা এটাকে বলবো W1, ওয়েট অফ ইম্পটি পিকনোমিটার, অর্থাৎ হচ্ছে পিকনোমিটারটি খালি অবস্থায় যে ওজন সেটাকে আমরা বলে থাকি W1। এগুলো আমরা পরবর্তীতে একটি সূত্র আছে, সেই সূত্রে এগুলোর প্রয়োগ হবে, তাই আমি আগেই তোমাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি, যাতে আমার আজকের যে আলোচনায় যে ব্যবহারিক তোমাদের ভিডিওটি রয়েছে, ভিডিওটি দেখলে যেন খুব সহজেই তোমরা বিষয়টি বুঝতে পারো। সেজন্য তাহলে নিশ্চয়ই প্রত্যেকেই ক্যালকুলেটর নিয়ে এবং খাতা কলম নিয়ে বসেছ। তার কারণ হচ্ছে যে এই আলোচনার শেষে আমি তোমাদের এই আলোচনাটি কতটুকু বোধগম্য হয়েছে সেটি জানার জন্য, বোঝার জন্য একটি ছোট্ট একটি সমস্যা দেব, সেটি ক্যালকুলেশন করে আমাকে তাৎক্ষণিকভাবে কমেন্টসের মাধ্যমে রেজাল্টটি তোমাদেরকে বলতে হবে। তো আমি আশা করব যে তোমরা প্রত্যেকে যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছো প্রত্যেকেই ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে বসেছ। তাহলে W1 কি? W1 হচ্ছে যে খালি অবস্থায় পিকনোমিটারটির ওজনকে বলা হচ্ছে W1। এবার আরেকটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে যে পিকনোমিটারের মধ্যে লক্ষ্য করছো যে উপর থেকে একটি ফানেলের মাধ্যমে শুষ্ক, অর্থাৎ শুকনা মাটির নমুনা কিছু পরিমাণ এই পিকনোমিটারের মধ্যে ঢুকানো হচ্ছে। তাহলে এখানে
এটাকে আমরা বলবো W2। তাহলে W2 এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আছে শুধুমাত্র পিকনোমিটার এবং ড্রাই সয়েল অর্থাৎ শুকনো অবস্থায় যে মাটির কণাগুলো একদম পাউডার আকৃতির করে দেওয়া হয়েছে, অবশ্যই সেটা মিহি করে নিতে হবে এবং সেটা অবশ্যই ওভেন ড্রাইড হতে হবে অর্থাৎ শুষ্ক অবস্থায় হতে হবে, সেটি তোমরা দেখতে পাচ্ছ W2। তাহলে W2 তে হলো পিকনোমিটার আর হচ্ছে শুষ্ক মাটি, মাটির নমুনা। এবার আমরা আসি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরেকটি ফিগার, সেটি হচ্ছে W3। তাহলে W3 এর ভিতরে দেখতে পাচ্ছ যে ডিজিটাল ব্যালেন্সের উপরে পিকনোমিটারটি দুই নম্বর ধাপে পিকনোমিটারের মধ্যে সয়েল স্যাম্পল ঢুকানো হচ্ছিল এবং কিছু অংশ, কিছু পরিমাণ সয়েল স্যাম্পল ঢুকানোর পর তারপরে কিছু যে খালি জায়গা থাকবে সেই খালি জায়গাটুকু লক্ষ্য করো, এইটা এখানে পিকনোমিটারের মধ্যে সম্পূর্ণ পিকনোমিটার বাকি অংশটুকু পানি দ্বারা ভর্তি করা হয়েছে। অর্থাৎ এই অবস্থায় কি হচ্ছে যে পিকনোমিটারের মধ্যে যখন আমি পানি মিশ্রণ করছি তখন কিন্তু এই পিকনোমিটারের যে সয়েলগুলো আছে ভিতরে, এই সয়েলগুলো পানির সাথে খুব সম্পৃক্ত অবস্থায় আছে। তো এই সম্পৃক্ত অবস্থা অর্থাৎ কোনো মাটির নমুনা যেন শুকনো অবস্থায় না থাকে সেজন্য এটাকে স্যাচুরেটেড করতে হবে, অর্থাৎ মাটির কণাগুলো পানির মাধ্যমে ভিজাতে হবে এবং সেই বাকি খালি জায়গাটুকু সম্পূর্ণ পিকনোমিটারটি পানি দ্বারা ভরাট করতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, W3 তে শুধুমাত্র পিকনোমিটার প্লাস হচ্ছে সয়েল প্লাস হচ্ছে ওয়াটার। তোমাদের মনে রাখার সুবিধার্থে একটা জিনিস বলে দেই, এখানে এই তিন W3 পর্যন্ত লক্ষ্য করো যে W1 একটি জিনিস, সেটা হলো শুধু পিকনোমিটার ওজন, W2 হচ্ছে দুটি জিনিস, একটা হলো পিকনোমিটার খালি পিকনোমিটার এবং শুষ্ক মাটি, আর তিন নম্বরে তিনটি জিনিস, একটা হলো পিকনোমিটার প্লাস সয়েল প্লাস হচ্ছে ওয়াটার অর্থাৎ পানি। আমি মনে হয় তোমাদেরকে বিষয়টি মনে রাখার সুবিধার্থে বোঝাতে সক্ষম হয়েছি। এবার আমাদের চতুর্থ যে স্টেপটি, সেটি হচ্ছে পিকনোমিটারের ভিতরে যা এতক্ষণ আমরা ঢুকিয়েছিলাম সমস্ত কিছু আমরা ফেলে দেব এবং সম্পূর্ণ পিকনোমিটারটি খালি করব। খালি অবস্থায় এই পিকনোমিটারের মধ্যে সম্পূর্ণ পিকনোমিটারটি পানি দ্বারা আমরা ভরাট করব। তোমরা স্ক্রিনে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছ W4, অর্থাৎ W4 এর মধ্যে কি আছে, W4 এর মধ্যে আছে পিকনোমিটার এবং কি পানি। এই পিকনোমিটার এবং পানি ভর্তি অবস্থায় অর্থাৎ পিকনোমিটারটি সম্পূর্ণ পানি ভর্তি অবস্থায় যে ওজন পাওয়া যাবে সেটাকে আমরা বলবো W4। এবার আমরা তাহলে দেখি যে কি কি বিষয় আমাদের অ্যাপারেটাস অর্থাৎ যন্ত্রপাতি কি কি লাগছে, সেগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন, অর্থাৎ সয়েল স্যাম্পলকে অবশ্যই সেটা ওভেন ড্রাইড করতে হবে সেজন্য আমাদের ইলেকট্রিক ওভেন লাগছে, তারপর হচ্ছে ওয়েটিং ওয়েট করার জন্য ব্যালেন্স লাগছে এবং আরেকটি হচ্ছে পিকনোমিটার লাগছে, সেটি তোমরা ইতিমধ্যে দেখেছ। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি ভিডিও উপভোগ করব যে ল্যাবরেটরিতে কিভাবে এই প্র্যাকটিক্যালটি সম্পন্ন করা হয় সেটা হাতে কলমে আমরা দেখব, এবং আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি অত্যন্ত মনোযোগের সহিত তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে আজকের যে আলোচনা সেটা সম্পূর্ণটাই আমাদের সার্থক হবে সেটা আমি আশা রাখছি, এবং তোমাদের এই ভিডিওর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি, তাহলে তোমাদেরকে কিন্তু এটি দেখতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। সেই লক্ষ্যে, সেই আশাবাদ রেখে আমি ভিডিওটি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য, এবং তোমরা অত্যন্ত মনোযোগের সহিত ভিডিওটি উপভোগ করবে, এবং ভিডিওটি উপভোগ করার পর আমি আবার আমার আলোচনায়, মূল আলোচনায় ফিরে আসব। Thank you.
Hello friends, engineering properties of soil play a significant role in design and construction of any structure. Therefore, it is important to determine the various engineering properties of soil. Specific gravity of soil is one of the engineering properties of soil. It is useful to find out the degree of saturation and unit weight of moist soil. The unit weights are needed in pressure, settlement and stability problems in soil engineering. Specific gravity is the ratio of the weight of a given volume of soil solid in air at a standard temperature to the weight of an equal volume of distilled water in air at that temperature. Or the specific gravity is the ratio of unit weight of soil solid to that of water. Specific gravity G is equal to gamma S over gamma W. Specific gravity of the soil can be determined in the laboratory by using density bottle, flask and picnometer. The density bottle method is most accurate and suitable for all types of soil. The flask and picnometer method can be used for coarse grain soil. The density bottle method is the standard method used in the laboratory. In this program, we shall demonstrate the determination of specific gravity of soil by using the density bottle as per IS code 2720 part 3. The apparatus required for conduct of this test include density bottle of 50 ml capacity with a stopper, constant temperature water bath for maintaining temperature at 27 degrees Celsius, desiccator containing anhydrous silica gel, thermostatically controlled oven capable of maintaining a temperature of 105 to 110 degrees Celsius, balance readable and accurate to 0.01 gram, plastic wash bottle containing distilled water and prepared soil sample. Let us now perform the experiment. First of all, take a clean density bottle with a stopper. Now try it at 105 to 110 degrees Celsius. Cool it in the desiccator. Nearest 0.01 gram. This weight is W1, which is 16.94 gram. Record this value in the performer. Take soil sample of about 10 to 20 gram from the prepared sample. Try it at 105 to 110 degrees Celsius. Cool it in the desiccator.
transfer it carefully to the density bottle. Find the weight of the density bottle and soil sample with the stopper. This weight is W2, which is 31.60 gram. Again, record this weight. Add some distilled water so that the soil is fully soaked. For a period of about 2 to 10 hours, depending upon the type of soil. Add more distilled water so that the bottle is about half full. Now, fill the bottle completely with water. Put the stopper in position. Place the bottle in the constant temperature water bath. Keep it there for about 1 hour so that the temperature of soil and water in the bottle also reaches 27 degrees Celsius. Take out the bottle and wipe it clean and dry from outside. Of the stopper with drops of distilled water in case it is not full. Determine the weight of the density bottle with distilled water. This weight is W3, which is 84.67 gram. Record this value in the performer. Empty the density bottle and clean it thoroughly. With distilled water. Put on the stopper and wipe the bottle dry from all sides.
its weight is W4, which is 75.62 grams. Record this value in the performer. We shall now calculate the specific gravity of soil by using the different weights recorded up till now. From W1 and W2, dry weight of the soil WD is equal to W2 minus W1. From weight W2 and W3, weight of water is equal to W3 minus W2. From weight W1 and W4, weight of water is equal to W4 minus W1. Hence, the weight of water having the same volume as that of soil solid is W4 minus W1 minus W3 minus W2. Specific gravity G is equal to dry weight of soil divided by weight of water of equal volume, which is equal to W2 minus W1 divided by W4 minus W1 minus W3 minus W2. On further solving, G is equal to WD divided by WD minus W3 minus W4. Repeat the procedure for two more determinations and record the different value of weights from W1 to W4. Putting different weights in this formula, the specific gravity for first case is 2.61. For second case, it is 2.58. And for third case, it is 2.59. Average specific gravity at standard temperature 27 degree centigrade is 2.59. Thus, the specific gravity of this soil is 2.59. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছ এবং আমি যা আলোচনা করেছিলাম সেটার সাথে সম্পূর্ণভাবে মিল পেয়েছ এবং এর মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ব্যবহারিকটি কিভাবে হাতে কলমে করতে হয়। এবার হিসাবের যে পদ্ধতি, এই হিসাবের পদ্ধতিটি আমি আবার, যদিও ভিডিওতে তোমরা দেখেছো, আমি আবার তোমাদের সাথে একটু আলোচনা করছি। এই মুহূর্তে একটি ছক তোমরা দেখতে পাচ্ছ, যেটি তোমরা ভিডিওতে দেখেছিলে। এই ধরনের একটি ছক যেটি গবেষণাগারে যখন আমরা পরীক্ষা করি তখন ডেন্সিটি আপেক্ষিক গুরুত্ব বের করার জন্য এরকম একটি টেবিল ব্যবহার করা হয়ে থাকে। এখানে লক্ষ্য করলে
দেখতে পাবে যে তোমার স্পেসিফিন নং 1, 2, 3 দেখানো আছে। তো এটি 1, 2, 3 দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোনো টেস্ট করি তখন একবার করেই আমরা ক্ষান্ত হই না, আমরা একাধিকবার টেস্ট করি যাতে করে আমরা রিলায়েবল বা নির্ভরযোগ্য তথ্য উপাত্ত পাই সেজন্য। তাহলে যদি আমরা একাধিকবার করি তাহলে অবশ্যই আমরা যতবার করব সেই রেজাল্টগুলি গড় করে আমরা আপেক্ষিক গড় আপেক্ষিক গুরুত্বটি বের করব। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো যেখানে আমি একবারের রেজাল্টগুলো দেখিয়েছি এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে পিকনোমিটার নং একাধিক পিকনোমিটার একাধিকবার করার সময় একাধিক পিকনোমিটার ব্যবহার হতে পারে, সেজন্য তুমি পিকনোমিটারের গায়ে প্রয়োজনে তুমি নাম্বারও দিতে পারো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পিকনোমিটারের ওজন W1 সেটা হচ্ছে 20.1 গ্রাম। তারপরে হচ্ছে মৃত্তিকা সহ পিকনোমিটারের ওজন যেটাকে আমরা W2 বলি সেটা হচ্ছে 50.3 অর্থাৎ 50.3 গ্রাম। তারপরে হচ্ছে পানি ভর্তি অবস্থায় পিকনোমিটার পানি ভর্তি অবস্থায় অর্থাৎ মাটি পানি এবং পিকনোমিটার এই তিনটির ওজন একসাথে 138.8 গ্রাম এবং পানি ভর্তি পিকনোমিটার ওজন হচ্ছে W4 সেটা হচ্ছে শুধু শুধু পানি ভর্তি অবস্থায় পিকনোমিটার ওজন হচ্ছে W4 120 গ্রাম। তারপর আমরা এই ভ্যালুগুলোর থেকে আপেক্ষিক গুরুত্বের যে সূত্রটি দেওয়া আছে এই সূত্রটির মাধ্যমে আমরা কি করতে পারি আপেক্ষিক গুরুত্বের ভ্যালুটি বের করতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছি যে কিভাবে আপেক্ষিক গুরুত্বটি বের করতে হয়। তো চলো যাওয়া যাক, তোমাদের বাড়ির কাজ বলতে আজকের যে ব্যবহারিকটি আলোচনা হলো সেই ব্যবহারিকটি তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমাদের খাতায় লিখবে যে কি প্রক্রিয়ার মাধ্যমে পিকনোমিটারের সাহায্যে বা ডেন্সিটি পুতলের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় সেটি আজকের ডেটে লিখবে। এবার দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থী বন্ধুরা আজকের যে ক্লাসটি হলো যে আজকের ক্লাসের আলোকে তোমাদেরকে আমি একটি ক্যালকুলেশন দিচ্ছি, এই ক্যালকুলেশনটি তোমরা এই মুহূর্তে ক্যালকুলেশন করে আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি সবগুলো বেলি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করতে থাকো এবং আমি তোমাদের কমেন্টসের প্রত্যাশায় রইলাম।
শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং সে অনুযায়ী তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি, তোমাদের কমেন্টস প্রত্যাশা করছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই ক্যালকুলেশন করছ। এখানে যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে সেই ভ্যালুগুলো আমি পরীক্ষা করে দেইনি, তোমার এমনিতেই কিছু ডাটা দিয়েছি, তোমরা ক্যালকুলেশনটি সম্পন্ন করতে পারো কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই তোমরা কমেন্টস করেছো এবং তোমরা ক্যালকুলেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পেরেছ। তো সেক্ষেত্রে আমি যারা এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পেরেছ তাদের নামগুলো আমি দেখতে পাচ্ছি, অপূর্ব পাল, জাহিদ হাসান, তারপর হচ্ছে মাকসুদ আলম, মোহাম্মদ সাকিবুর রহমান, সানজিদা আফরিন, অনেকেই তোমরা সুন্দর ক্যালকুলেশনটি করতে পেরেছ। তো নিশ্চয়ই এরপর থেকে তোমরা যখন ল্যাবরেটরিতে যখন কোনো কাজ করবে, যে প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন হলো সেই প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দরভাবে তুমি করতে পারবে। যদিও বা স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু এত হবে না, তোমার 2.5, 2.65 এ ধরনের ভ্যালু আসবে। আমি এই ভ্যালুগুলো আমি বানিয়ে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের ক্যালকুলেশন প্রক্রিয়াটি বোঝার জন্য, যে তোমরা ক্যালকুলেশন করতে পারছো কিনা শিক্ষার্থী বন্ধুরা। তো যাই হোক, তোমরা যারা কমেন্টস করেছো তোমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমাদের যদি এই ক্লাস সম্পর্কিত কোনো কমেন্টস থাকে তো পরবর্তীতে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো। তো আগামী যে ক্লাস আমরা আলোচনা করব, আগামী ক্লাসেও কোনো একটা ব্যবহারিক নিয়েই আলোচনা করব, এবং সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলেই সুস্থ থাকো সেই প্রত্যাশা করি। এবং এই ভিডিওটি যদি বারবার দেখতে চাও তাহলে ভিজিট করো দক্ষতা বাতায়ন www.skills.gov.pd। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।